সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি। তো এবারে আমি যেটা করব, ফার্স্টে আমি কিছু মশলা পেস্ট করে নেব, দেন আমি চিকেন নিয়ে নেব। চিকেনের মধ্যে অলরেডি টিউমারিক পাউডার অ্যান্ড সল্ট দেওয়া ছিল, এবং এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যান্ড ব্ল্যাক পেপার দিলাম। এবারে আমি এর মধ্যে যে পেস্ট করা মশলাটা দেখালাম, সেটার মধ্যে রয়েছে কোরিয়ান্ডার লিভস অ্যান্ড গ্রিন চিলি, গার্লিক অ্যান্ড জিঞ্জার অ্যান্ড কিউমিন সিডস। তো এইটাকে ভালো করে মশলাকে পেস্ট করে নিয়েছিলাম, তো এই মশলাটাকেও অ্যাড করব। এবারে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপরে আমি তাওয়াটা হিট করে দেবো মিডিয়াম ফ্লেমে, এবং এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। তোমরা চাইলে যে কোনো অয়েলে এটা কাবাবটা রেডি করতে পারো। তো আমি তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি, এবার একটা একটা করে কাবাব আমি তাওয়াতে দিয়ে দেবো। আর এটা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে হবে, চাপা দিয়ে আমি এটা করব। তো এবার আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবারে আমি যেহেতু একদিকটা কিছুটা কুক হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো সবগুলো কাবাবকে, যাতে দুদিকটাই ভালোভাবে কুক হয়। তো এটা পুরোপুরি আমি স্টিমে করব, যেহেতু উইদাউট ওভেন তাওয়াতে, আর এটা ভীষণ টেস্টি হবে, কারণ এটা পুরোপুরি খুব সময় নিয়ে এটা করছি। আর এরপরে কাবাবগুলো খুব সুন্দরভাবে কালার এসছে, কিন্তু এগুলোকে আমি আরও ডার্ক করব, কারণ যেহেতু কাবাব একটু ডার্কিশই হয়, আর কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভারও থাকা উচিত, তো সেই জন্য আমি ভালোভাবে এটাকে কুক করব। এবারে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ভালো করে উল্টে পাল্টে নিয়ে। দেখতে পাচ্ছ কি সুন্দর জুসি একটা ফ্লেভার এসছে কাবাবের মধ্যে। তো এবারে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডার্কিশ কালার এসছে। এবারে আমি এটাকে প্লেটিং করব। তো আমাদের প্লেটিং আমি গ্রিন চিলি অ্যান্ড লেমনের সাথে করেছি, অ্যান্ড এটা খুব সুন্দরভাবে প্লেটিং, গরমা গরম চিকেন মশলা কাবাব রেডি। তো অবভিয়াসলি এই ভিডিওর রেসিপিটা ভীষণই খুবই ইজি স্টেপ। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।